প্লাস্টারকৃত রোগীর হাত ও পায়ের ব্যায়াম পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্লাস্টারকৃত ঊর্ধ্বাঙ্গের ব্যায়াম, হাতের আঙ্গুল উপদেশ মতো নাড়াবেন। কনুইয়ের নিচে প্লাস্টার হলে আঙ্গুল সোজা ও মুষ্টিবদ্ধ করা, মাঝে মাঝে কনুই সোজা ও বাঁকা করা, হাত বা বাহু উপরে সামনে ও পেছনে নেয়া। প্লাস্টার কনুইয়ের উপর পর্যন্ত হলে আঙ্গুল সোজা ও মুষ্টিবদ্ধ করা, উপর হয়ে দাঁড়িয়ে বাহু ঘুরিয়ে কাঁধের ব্যায়াম করা, বাহু মাথার উপরে বুকের সামনে এবং পিঠের দিকে নেয়ার চেষ্টা করা, হাঁটা ও চলাফেরা করতে উৎসাহিত করা। প্লাস্টারকৃত নিম্নাঙ্গের ব্যায়াম, পায়ের আঙ্গুল নাড়ানো, হাঁটুর নিচে প্লাস্টার হলে বসে বা শুয়ে হাঁটু সোজা ও বাঁকা করা, প্লাস্টার হাঁটুর উপর পর্যন্ত হলে চক্রিকার ব্যায়াম বা উরুর মাংসপেশির ব্যায়াম, উরুর সামনে মাংসপেশির পুনঃ পুনঃ শক্ত ও শিথিল করা, শুয়ে বা বসে প্লাস্টারকৃত পা আস্তে আস্তে উপরে 45 ডিগ্রি ওঠানো ও নামানো, উপদেশ মতো ক্রাচের সাহায্যে হাঁটা। প্লাস্টারকৃত রোগীর হাত ও পায়ের ব্যায়াম পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্লাস্টারকৃত ঊর্ধ্বাঙ্গের ব্যায়াম, হাতের আঙ্গুল উপদেশ মতো নাড়াবেন। কনুইয়ের নিচে প্লাস্টার হলে আঙ্গুল সোজা ও মুষ্টিবদ্ধ করা, মাঝে মাঝে কনুই সোজা ও বাঁকা করা, হাত বা বাহু উপরে সামনে ও পেছনে নেয়া। প্লাস্টার কনুইয়ের উপর পর্যন্ত হলে আঙ্গুল সোজা ও মুষ্টিবদ্ধ করা, উপর হয়ে দাঁড়িয়ে বাহু ঘুরিয়ে কাঁধের ব্যায়াম করা, বাহু মাথার উপরে বুকের সামনে এবং পিঠের দিকে নেয়ার চেষ্টা করা, হাঁটা ও চলাফেরা করতে উৎসাহিত করা। প্লাস্টারকৃত নিম্নাঙ্গের ব্যায়াম, পায়ের আঙ্গুল নাড়ানো, হাঁটুর নিচে প্লাস্টার হলে বসে বা শুয়ে হাঁটু সোজা ও বাঁকা করা, প্লাস্টার হাঁটুর উপর পর্যন্ত হলে চক্রিকার ব্যায়াম বা উরুর মাংসপেশির ব্যায়াম, উরুর সামনে মাংসপেশির পুনঃ পুনঃ শক্ত ও শিথিল করা, শুয়ে বা বসে প্লাস্টারকৃত পা আস্তে আস্তে উপরে 45 ডিগ্রি ওঠানো ও নামানো, উপদেশ মতো ক্রাচের সাহায্যে হাঁটা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।